স্ট্রিট সাইন তো এখানে হবে আপনার টু টু নম্বর ঘরে যেহেতু আছে 2789 তো আমি এন্টার দিলাম 28 নম্বর হয়ে গেছে স্ট্রিট নাম্বার এখানে এক অন্য আইটেমের এখানে কিন্তু আগে আমরা টাইপ করলে এখানে টাইপ করার একটা অপশন ছিল টাইপ করে আপনি দিতে পারতেন তো এখানে কোনো টাইপ করার অপশন নাই এখানে আপনার মাউস দিয়ে ক্লিক করতে হবে তো এখানে যেটা যেটা নাম্বার স্ট্রিট নাম্বার মনে হচ্ছে সেটা 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 সেটাতে আপনার ক্লিক করতে হবে এটা 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 এই তিনটা এরপর আপনি এখানে ইন্টার সেন্ট ইন্টারে ক্লিক করতে হবে তো আমি সেন্ট ইন্টারে ক্লিক করলাম মাউস দিয়ে 29 ঘোস্ট তো এখানে আপনার ঘোস্ট যেটা যেটা মনে হবে সেটা সেটা আপনার মাস দিয়ে ক্লিক করতে হবে এন্ট্রি করার কোনো টাইপ করার কোনো অপশন নেই তো আমার মনে হচ্ছে ঘোস্ট এটা 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 কারণ এটার মতো এটা না সে কারণে এটা না এটা অর্থাৎ 158 এই নাম্বারগুলো না তাছাড়া সবগুলোই তারপর সেন্ট ইন্টার এখানে ক্লিক করলাম মাউস দিয়ে 30 তো এটা একটা ওয়ার্ড চলে এসছে এটা যেভাবে আছে সেভাবে টাইপ করলাম এক্সাম EXAM তারপর এন্টার এন্টার এটাতে আপনার সামনে কিছু দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে কোনো লেটার না এখানে VHZ4ZR এন্টার এখানে কোনো স্পেস হবে না এরকম টাইপের ইমেজ আসলে এখানে কোনো মাঝে কোনো স্পেস ব্যবহার করবেন না আপনাদের মনে হচ্ছে যে এখানে একটা স্পেস আছে আসলে এটা কোনো স্পেস ব্যবহার হবে না YXZFMNF4 তারপর এন্টার এখানে আপনার স্পেস ব্যবহার করতে হবে CITY স্পেস 5200 এন্টার এখানে অনলি ব্লু যেগুলো ব্লু লেটার আছে সেগুলো আপনার টাইপ করতে হবে 35 পর্যন্ত আমার এখন পর্যন্ত হয়েছে তো এখানে অনলি ব্লু যেগুলো সেগুলো আমি টাইপ করতেছি WCVDY তারপর এন্টার দিলাম সরি এখানে আমার বলতেছে অনলি পিঙ্ক কালার আমি মিস্টেক করেছি অনলি পিঙ্ক যেগুলো সেগুলো আপনার টাইপ করতে হবে তো অনলি পিঙ্ক QTZ তারপর এন্টার এখানে দেওয়া আছে আন্ডারলাইনড অনলি তো আন্ডারলাইন যেগুলো লেটারের নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো আপনার টাইপ করতে হবে AQTBQ এন্টার 37 পর্যন্ত আমার হয়ে গেছে এখন এখানে বলতেছে আন্ডার সার্কেলের নিচে যে লেটারগুলো আছে সেগুলো আপনার টাইপ করতে হবে সার্কেলের নিচে আমি দেখতেছি DISME তারপর এন্টার এখানে বলতেছে অনলি ব্লু যেগুলো অনলি ব্লু আছে HNNXV তুমি টাইপ করতেছি HNNXV এখানে আমি যেটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমি এন্টার করলাম তারপর এন্টার দিলাম কিবোর্ড থেকে 39 এখানে অনলি নিড 3 trees এখন এখানে আপনার যেগুলো ট্রি আছে সেগুলো আপনার কারেক্ট
অ্যাকশন করে নিতে হবে এবং টাইপ করতে হবে। এখানে ক্লিক করার কোনো অপশন নেই। তো ট্রি আমার মনে হচ্ছে ফাইভ না, ফাইভ ট্রি না, সিক্স এইট নাইন, এগুলোতে আপনাদের ট্রি দেখা যাচ্ছে, কিন্তু এটাতে কোনো ট্রি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এটাতে ট্রির মতো, কিন্তু আসলে ট্রি না, সিক্স এইট নাইন। তো আমি টাইপ করতেছি সিক্স এইট নাইন, এরপর আমি এন্টার দিলাম ফোরটি। এখানে বলতেছে সিলেক্ট অল ইমেজ উইথ ফলোয়ার্স, ফলোয়ার্স এখানে যেগুলা ফলোয়ার্স ফাইভ সেভেন এইট তিনটা, আমি টাইপ করতেছি ফাইভ সেভেন এইট। এটা কীভাবে কালেকশন করবেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, নয়টা ইমেজ আছে, নয়টার মধ্যে আপনার যেটা যে ঘরে আছে সেইটা আপনার এখানে টাইপ করতে হবে, অর্থাৎ এটা আছে ফাইভ সেভেন এইট। এরপর আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম ফোরটি ওয়ান, অনলি নিড থ্রি স্কোয়ার্স উইথ স্ট্রিট সাইন, এখানে যে সাইনের ভিতরে আছে সাইনের ভিতরে যেটা যেটা আছে সেটা সেটা আপনার টাইপ করতে হবে। এখানে আমি সাইনের ভিতরে দেখতেছি নাইন এ বি, নাইন এ বি, তারপর আমি এন্টার দিলাম ফোরটি টু। এখানে আপনার মাউস দিয়ে ক্লিক করতে হবে, এখানে স্ট্রিট নাম্বার, এখানে স্ট্রিট নাম্বার আপনার কোনটা কোনটা, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আর আর কোনো স্ট্রিট নাম্বার নেই। এরপর আমি এখানে ক্লিক করবো সেন্ট এন্টার ফোরটি থ্রি। এই যে এখানে একটা বড়ো একটা ফর্মের মতো আছে, এখন এটাতে এরকম আসলে এটাতে আপনার কী করতে হবে, এটাতে আপনার ইটস নট এ ক্যাপসা অথবা কিবোর্ড থেকে অল্টার প্লাস কিউ দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম ইটস নট এ ক্যাপসা ফোরটি ফোর, এটা হচ্ছে আপনার শেষ ক্যাপসা। তো এখানে দেওয়া আছে আই অ্যাম গুড, আই অ্যাম, এখানে আমি ভালো করতে এখানে যেটাতে যেভাবে আছে স্পেস ব্যবহার করতে হবে, আই অ্যাম স্পেস গুড। এখানে আপনার যে আছে চিহ্নটা আছে এই চিহ্নটাও আপনার কিবোর্ড থেকে দিতে হবে। তারপর আপনার কিবোর্ড থেকে আমি এন্টার দিলাম, কিবোর্ড থেকে এন্টার দিলাম ফোরটি ফাইভ, আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন এডুকেশন কমপ্লিট, এখন আপনি এখানে স্টার্ট করলে আপনি কাজ করতে পারবেন। এখানে আমি স্টার্ট করলাম, স্টার্ট করার পর এখানে আর আপনার এক্সাম টেস্টটা নেই, এখানে আপনি এখন আপনার যে ক্যাপসাগুলো আপনি এন্ট্রি করলেন ঠিক সেইগুলো আপনার এখানে আসছে। এখন এখানে আপনার ওয়েবসাইটে কাজ করতে গেলে এই যে টাইমটা আছে এই টাইমের ভিতরে আপনার এটা এন্ট্রি করতে হবে, যখন আপনি কোনো একটা লেটার টাইপ করবেন তখন এটা আবার এটা আপনার এই ঘরটা ফিল আপ হয়ে যাবে। যখন আমি টাইপ করলাম ভি, এই যে দেখুন এটা চলে আসছে, অর্থাৎ এটা এখানে চলে আসার আগেই আপনার যে কোনো একটা ওয়ার্ড টাইপ করতে হবে, জেড এইচ এন ডাব্লিউ সি। এই যে এখানে এখানে কোনো ক্যাপসা বোঝা যাচ্ছে না এটা কী আছে না আছে, কিন্তু এখানে ওয়াই এক্স যাবতীয় এগুলো মনে হচ্ছে, কিন্তু আমি এটা যেহেতু বুঝতে পারতেছি না এটা নট এ ক্যাপসা, এটাতে আমি ক্লিক করলাম। এই যে এখানে একটা ফান ক্যাপসা আসছে, এখন এটাকে আপনার এটাতে আমি লেফটে ক্লিক করলাম, এই যে গুড, তারপর সেন্ট। তো এরকম ক্যাপসা আসবে, এইভাবে আপনার কাজ করে এটা আমি স্টপ করলাম।